রোগীকে নেওয়ার জন্য এমন কষ্ট, তাও যাওয়া আসা করার জন্য, বাজারে যাওয়ার জন্য, মানে আমাদের কষ্ট হচ্ছিল না। রাস্তা ভাঙার কারণে হেঁটেটা আসতেছে, গাড়ি ঘোড়া চলতেছে না। কখন থেকে এরকম? আজকে প্রায় তো ছয় এক মাস থেকে বেশি হবে। আরো বড় বড় গর্ত হয়, পানি আসলে, ঘরে পানি আসলে তো আরো বেশি গর্ত হয়। রুটটা ঠিক হওয়াটা আমাদের খুবই দরকারি, খুবই দরকারি। তো এখন তো কত প্রায় এক বছর ধরে এটার কাজ অফই আছে, কাজ অফ আছে। তো আমরা চাইবো, আমরা মানে স্থানীয় যারা আছে তারা আমরা অবশ্যই চাইবো যেন এটা তাড়াতাড়ি কাজটা হোক, যেন আমরা আগের মতো আবার মানে ভালোমতো চলাচল করতে পারি। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেকবারই দেখা গেছে, এবং অটোরিক্সা, এমনি রিক্সা, মোটরসাইকেল তো অনেকে আসতে পারে না। আর পানি তো অনেক সময় পানি আর রকমের পানি হয়, এরকম আসা যাওয়া একটু কষ্ট হয়। বৃষ্টি আসলে আমাদের আসা যাওয়া কষ্ট হচ্ছে। এই 20-30 হাজার মানুষ প্রতিদিন এই রোডে চলাফেরা করে, এবং তাদের এই অসুবিধার জন্য আমরা অনেক বক করতেছি রাস্তাটার জন্য। তো সরকার বাহাদুরের কাছে আমাদের এটাই অনুরোধ যে রাস্তাটার প্রতি যেন দৃষ্টি দেওয়া হয়, অতি সত্ত্বর যেন আমাদের সমস্যাটা লাঘব করা হয়।